মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা বুথ ভাঙচুরের অভিযোগ বিজেপি বিজেপি নাটক করছে পাল্টা দাবি তৃণমূলের সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা বুথ ভাঙচুরের অভিযোগ বিজেপি বিজেপি নাটক করছে পাল্টা দাবি তৃণমূলের সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে ঋত্বিক কি পরিস্থিতি ঠিক কি ঘটেছে দেখো যেটা হচ্ছে যে এটা হচ্ছে মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল এই নির্বাচনে মোট হচ্ছে আসন সংখ্যা হচ্ছে 41টি সে জায়গায় মোট 84 জন প্রার্থী তালিকায় জমা দিয়েছিল তার মধ্যে তৃণমূলের ছিল 41 জন বাকি ছিল বিজেপির কিছু এবং সিপিএম এর কিছু সে জায়গায় যেটা দেখা গেল যে এই সমবায় সমিতির ভোটকে ঘিরে আজ সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায় যেটা বিজেপির পক্ষ থেকে প্রথমে অভিযোগ করা হয় তাদের যে সমস্ত লোকজন ছিল বা তাদের যে বুথ ছিল সেই সমস্ত বুথ গুলিকে ভেঙে দেয় তৃণমূল এবং সেই জায়গায় তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কোন রকম অশান্তিতে জড়াইনি জায়গায় বিজেপি তাদের হার বুঝতে পেরেই কিন্তু এটা নিয়ে নাটক করছে এবং একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে অপরদিকে কিন্তু বিজেপিকেই বিজেপির এই বক্তব্যকেই সমর্থন করেছে স্থানীয় সিপিএম এর নেতৃত্ব তাদের বক্তব্য হচ্ছে যে এখানে রীতিমতন সন্ত্রাস চালিয়ে ভোট লুট করা হচ্ছে এবং তাদের নিজ তৃণমূল নিজেদের রাজত্ব কায়েম করার জন্য এবং এই সমবায় সমিতিকে নিজেদের দখলে রাখতেই কিন্তু এই গন্ডগোল কাটিয়েছে এই ঘটনার খবরকে বিশাল মারিসা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি এবং সিপিএম এর করা এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের হার নিশ্চিত জেনেই নিজেরাই নাটক করছে এবং ক্যাম্প ভাঙচুর করে তাদের নামে গড়ানোর চেষ্টা করছে এটা ধন্যবাদ ঋত্বিক মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এলাকা বুথ ভাঙচুরের অভিযোগ বিজেপির বিজেপি নাটক করছে এমনই পাল্টা দাবি করেছে তৃণমূল সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সমবায় ভোটে অশান্তির অভিযোগ করেছে সিপিএম অন্যদিকে বুথ ভাঙচুরের অভিযোগ বিজেপি বিজেপি নাটক করছে এমনই পাল্টা দাবি তৃণমূলের সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল মারিসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বুথ ভাঙচুরের অভিযোগ করে বিজেপি সমবায় ভোটে অশান্তির অভিযোগ সিপিএম এর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল